Gelatissimo, Burger Express, Shower House. তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি আজকে আমরা দুই নায়িকাকে ভোট দিতে যাচ্ছি। সো উইদাউট টুইস্টিং ইন টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা যে অ্যাক্টিং পারো, কয়টা নাটক সিনেমা তো করতেই পারো, তাই নাকি? আমি তাদের ভিডিও আগে কখনো দেখি নাই, তাই তোমাদের সাথেই দেখবো আর সাথে রিয়াকশন প্লাস রোজ দুইটা একসাথেই করবো। তো দেখি তারপরে কি বলেন। অ্যাকচুয়ালি আমাদের বলিউড, হলিউড, টলিউড অনেক জায়গা থেকে ডাক এসেছে। বাহ বাইনচুদ, বাহ, বলিউড টলিউড থেকে ডাকাইছে। ভাই বাংলাদেশের মানুষ ওইসব ফিল্মগুলো দেখতে পারে না যেসব ফিল্ম ইন্ডাস্ট্রিজের নামে এই বোকাচোদাগুলো কইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার তো সন্দেহ জাগতাছে, এরা কি নিজের দেহ ব্যবসা কইরা তারপরে এই জায়গা থেকে ডাক পাইছে নাকি? হ্যাঁ তারা চলে আসছে বাংলাদেশের 2 মিনিট ম্যাগি নুডলস চলা হইতে। কি বলছেন? হ্যাঁ ভাই, তাদের 2 ইঞ্চি পছন্দ আর 2 মিনিটে বাইরে হয়ে যাবে, ওইগুলাই তাদের ভালো লাগে। তাদের আর ইন্ডিয়ান গুলো ভালো লাগে না, যেটা বুঝছো ওইটাই। আচ্ছা তারপর যদি কমেন্ট আসতে থাকে যে তুমি অটোপাস অটোপাস তুমি অটোপাস এসব বলতে থাকে মানুষের কমেন্ট বক্সে, তাহলে মানুষের ভুল হবে এটা ভুল ধারণা। তবে মানে একটা ছোট্ট ওয়ার্ড তুমি উচ্চারণ করতে পারলাম না, তুমি কোথাকার শিক্ষিত মাই বোন? আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি শিক্ষিত না, তুমি অটোপাস স্টুডেন্ট। আর এগুলো যদি কমেন্ট বক্সে বলে তারপরে কি হয় দেখো। বিশ্বাস করেন ভাই, আমি অটোপাসের ছাত্রী না ভাই, আমি অটোপাস করি নাই, তাই না ফারজু? আচ্ছা থাক, একটা মেয়ে মানুষ যেহেতু বলছে যে সে অটোপাস করে নাই, ঠিক আছে তার ছাড়ে দেওয়া যায়, ব্যাপার না। তবে হ্যাঁ, পিছনে একটা মোবাইল নিয়ে তো গাড়াগাড়ি করতেছে, ওইটা নিয়ে তো এই মাইয়াটার কিছু বলা উচিত। আচ্ছা তো আমি এই মেয়েটাকে আরেকবার বলতে চাই, দেখো বুনি। হোয়াট? বুনি মানে হলো বোন, আমি কিন্তু খারাপ কিছু কই নাই। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। আমি গঞ্চলের ভাষা একটু এরকমই, তো কেউ কিছু মনে করিও না। সো বই না, তুমি কও সে এই মোবাইলটার নাম কি? এটা শাওমি ফোন না? ওমেন। যাই হোক, তাদেরকে নিয়ে বেশি কথা বললে কথা বাড়তেই থাকবে, আর এখন যদি আমি অতিরিক্ত কথা বলি তাহলে আমার রোজা হালকা হয়ে যাবে, তার কারণে আমি বেশি কথা বলবো না, ডিসিশন নিয়ে ফেলছি। তবে হ্যাঁ, তাদের লাস্ট একটা কিউএনএ আমি দেখাই দিতেছি, যার কারণে তোমরা হয়তো বা মাথা ঘুরান দিয়ে পড়েও যাইতে পারো। টুকটাক মিশা কথা কইলে দোষের না, তো সিট বেল্ট একটু ভালো করে পরে নাও। এটা হইলো বেটা, যুচ্ছা তুইটা। আচ্ছা আমরা কি আপনার কাছে লিংক টু পিক চাইছি? মানে কি? নাকি আপনার সাথে আমরা কোনো মানে কি টেক্সট কল এটারে গোপন টেক্সট করছে কোন? ডিসগাস্টিং, জাস্ট বোরিং লাগে যত সব। জোতা চিনস নোয়াখালীর জোতা বাড়ে, জোতার বাড়ির চোটে তোমাদের 5 মিনিট টাইম ওভার হয়ে গেছে, তুমি বিষয়টা বুঝছো? 5টা মিনিট টাইম ওভার হয়ে গেছে, রোজা রমজানের মাসে তুমি 5 মিনিট টাইম কাটাইতে গেলে অনেক কষ্ট লাগে ভাই। আমি টাইম কাটানোর জন্য এই ভিডিওটা বানাইছি, তাছাড়া বানাইতাম না। এইটা আমরা জানতাম।
তারপরে আর কি কয়েকদিন করছি, ইটস ওকে, ইটস নট এ বিগ সমস্যা। আপনারা দেখলে বোঝা যায় আপনি তো শিক্ষিত। তবে যাদের যাদের এতক্ষণে 5 মিনিট টাইম আপ হয়েছে তাদেরকে বলতে চাইতেছি তোমাদের টাইম রিল্যাক্স আপ হয়ে গেছে, চিন্তা করিও না, এইভাবে আস্তে আস্তে সময় কেটে যাবে, সমস্যা নেই। রোজাটা যারা যারা রাখছো তাদের, আচ্ছা অন্য কারো যারা বেরোজাদার যদি বাইরে তোরা বাইরে নিতে জাস্ট ফান। আচ্ছা সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালবাস দোয়া, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।